আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে অয়লার পাথ আর অয়লার সার্কিট কি জিনিস, এগুলা নিয়ে কথাবার্তা বলবো। তো অয়লার পাথের ক্ষেত্রে কি হয়, অয়লার পাথ আমাকে বলছে যে আমি এমন একটা পাথ তৈরি করব যে পাথে আমরা প্রত্যেকটা মানে গ্রাফে যতগুলো এজ থাকবে প্রত্যেকটা এজকে আমি হচ্ছে একবার ভিজিট করব, এর বেশি বার আমি সেই এজটাকে ভিজিট করতে পারবো না। তো যতগুলো আমার এজ থাকবে সবগুলো এজকে আমি ভিজিট করব এবং সেই প্রতিটা এজকে আমি আসলে একবার করে ভিজিট করব। সো এটা হচ্ছে আমার অয়লার পাথ, এবং হচ্ছে এই অয়লার পাথ দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা এজ কে যদি আমি ট্রাভার্স করি, করে এসে যদি আমরা আবার সেম ভার্টেক্সে পৌঁছে যাই, তখন সেটাকে আমরা একটা যে লুপটা বা সার্কিটটা তৈরি করতেছি সেটাকে আমরা তখন বলি হচ্ছে অয়লার সার্কিট। সো অয়লার সার্কিট আর অয়লার পাথের মধ্যে একটা ডিফারেন্স কি, যে একটাই ডিফারেন্স আছে যে অয়লার পাথের ক্ষেত্রে আমরা যেখান থেকে শুরু করি আমরা ডিফারেন্ট একটা ভার্টেক্সে এসে শেষ করি, অর্থাৎ এখানে কোনো আর আমার সার্কিট টাইপ কোনো কিছু বা লুপ টাইপ কোনো কিছু তৈরি হচ্ছে না। কিন্তু যদি আমরা এটা অয়লার সার্কিট তৈরি করি তখন কি হয়, আমরা যেই ভার্টেক্স থেকে শুরু করতেছি আমরা ঠিক সেই ভার্টেক্সে এসেই আমার রাস্তাটা শেষ করব বা আমার ট্রাভার্সালটা সেখানে এসে শেষ করব। সো আমার অয়লার পাথ আর অয়লার সার্কিটের মধ্যে এই ছোট্ট একটা ডিফারেন্স আছে যে আমি হচ্ছে সেম ভার্টেক্সে একটাতে এসে শেষ করব, আরেকটার ক্ষেত্রে আমার শুরু এবং শেষ ডিফারেন্ট ভার্টেক্সে হবে। এই হচ্ছে আমার এটার মধ্যে ডিফারেন্স। সো আমরা একটা এক্সাম্পল দেখি, যে এরকম যদি আমার কোনো একটা গ্রাফ দেওয়া থাকে, সো আমরা যদি এখান থেকে ট্রাভার্স করা শুরু করি, সো আমি বি থেকে ট্রাভার্স করলাম, তারপরে এ তে আসলাম, এ থেকে ডি তে, ডি থেকে ই তে, ই থেকে সি তে, এভাবে করে যদি আমি প্রত্যেকটা এজ যতগুলো আছে প্রতিটা এজ কে আমি এখানে ট্রাভার্স করি, এবং আমি এখানে এসে শেষ করলাম কোথায়, আমি শুরু করছি বি তে এবং শেষ করছি আমি এখানে এসে সি তে, সো এই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারি একটা অয়লার পাথ। ঠিক তেমনি যদি এটা আমার অয়লার সার্কিট হইতো তাহলে আমি কি করতাম, শুরু করতাম আমি সি থেকে এবং সি থেকে ট্রাভার্স করে এসে আমি আবার সি তেই যদি শেষ করি আমার ট্রাভার্সাল, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অয়লার সার্কিট। আচ্ছা, সো এখন আমরা চলে আসব যে কিভাবে আসলে আমরা বুঝবো যে একটা মানে অয়লার পাথ বা অয়লার সার্কিট কোন গ্রাফের মধ্যে আছে কিনা, সেটা আমরা আসলে দেখে মানে আমরা হচ্ছে ট্রাভার্স না করে কিভাবে দেখে বুঝবো। সো সাফি যেটা বললো যে কিভাবে আসলে আমরা দেখে বুঝবো সেই জিনিসটা এখন আমরা দেখবো। তো সেটার জন্য আমাদের কি করতে হয়, কিছু আমরা হচ্ছে শর্ত এখানে দেখব, যেমন হচ্ছে ধরে নিলাম যে একটা গ্রাফের ক্ষেত্রে যদি অয়লার পাথ থাকে সেটাকে আমরা ধরে ডিনোট করলাম হচ্ছে পি দিয়ে। সো আমার এই পাথটা একটা ভার্টেক্সে ঠিক যতবার এন্টার করবে ঠিক ততবারই আমার ভার্টেক্স থেকে বের হয়ে আসবে। এটা মানে হচ্ছে একটু আগে ছবিতে আমরা দেখলাম যে আমরা যখনই কোনো ভার্টেক্সে ঢুকতেছি ঠিক ততবারই আমি ভার্টেক্স থেকে বের হয়ে আসতেছি, এটা হচ্ছে আমার একটা শর্ত। অর্থাৎ যতবার আমি ঢুকবো ততবার আমি বের হচ্ছি, সেটাকে যদি আমি বলি হচ্ছে এস, সো আমার এই ক্ষেত্রে প্রত্যেকটা ভার্টেক্স এর এজ থাকবে কয়টা, দুইটা করে। কেন, কারণ হচ্ছে আমি এখানে একবার ঢুকতেছি আবার এখান থেকে বের হচ্ছি, সো আমার এই ভার্টেক্স এর এজ কয়টা আছে, দুইটা। সো এই জন্য আমাদের যতগুলো ভার্টেক্স থাকবে আমার হচ্ছে ঠিক তার টু এস সংখ্যক এজ থাকবে। যে আমার যদি একটা ভার্টেক্স ধরে নিলাম আমি এক্স, এখন আরেকটা ভার্টেক্স হচ্ছে আমার ওয়াই, সো আমি পাথটা শুরু করছি হচ্ছে এক্স দিয়ে এবং আমি শেষ করলাম ওয়াই দিয়ে। সো একটু আগে আমরা বলে আসছি কি, যে প্রত্যেকটা ভার্টেক্সে আমি একবার করে ঢুকবো একবার করে বের হব, কিন্তু আমার যেটা স্টার্টিং ভার্টেক্স সেখানে কিন্তু আমি একবারই ঢুকবো এবং একবার হচ্ছে বেশি ঢুকবো। কেন, কারণ আমি হচ্ছে সেখান থেকে আমার পাথটা শুরু করছি, সেখানে আমি আর বের হচ্ছি না, সো আমার এখানে এন্টার করার সংখ্যাটা একবার বেশি হবে অন্যান্য ভার্টেক্স এর তুলনায়। ঠিক তেমনি ওয়াই তে এসে যেহেতু আমি আমার ট্রাভার্সালটা শেষ করতেছি বা একবার করে কম বের হচ্ছি, এই জিনিসটা যদি কমপ্লেক্স লাগে সেজন্য আমরা আবার আগের ছবিটায় চলে যাই। যেমন এই ছবিটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে একটা পাথ তৈরি হয়েছে, এই ভার্টেক্সটার ক্ষেত্রে আমরা একবার ঢুকতেছি আরেকবার বের হচ্ছি, কিন্তু যেটা আমার স্টার্টিং ভার্টেক্স, যেমন আমার স্টার্টিং ভার্টেক্স হচ্ছে এই ক্ষেত্রে সি, সি তে থেকে আমি কিন্তু একবার বের হচ্ছি কিন্তু আমি সি তে কখনোই আর ঢুকতেছি না। সো এই ক্ষেত্রে আমার ভার্টেক্সটা কি এটার থেকে একবার কম হচ্ছে আমি ভার্টেক্স এর মধ্যে ঢুকতেছি। ঠিক তেমনি যেখানে এসে আমার ট্রাভার্সালটা শেষ হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে, যে আমি একবার বেশি ঢুকতেছি এবং এখান থেকে কিন্তু যেহেতু আর বের হচ্ছি না, আমার পাথ শেষ, তার মানে কি এখান থেকে আমি বের হচ্ছি একবার কম। অন্যান্য ভার্টেক্সে যদি আমি একবার বেশি ঢুকি এখানে হচ্ছে একবার কম ঢুকতেছি। ধরেন এই ভার্টেক্সে তো আমার শেষ হয়ে গেল, বি তে আসার পরে কিন্তু আমি আর বি থেকে কোথাও যাচ্ছি না, সো বি থেকে কিন্তু আমি আর বের হচ্ছি না, তাহলে আমি কি এই ভার্টেক্স এর ক্ষেত্রে একবার কম বের হচ্ছি এখান থেকে। অন্যান্য ভার্টেক্সে যতবার ঢুকবো ততবারই বের হব, কিন্তু যেখানে শেষ করতেছি আমি তো শেষ, এখান থেকে তো আমার আর বের হয়ে আসার প্রয়োজন নাই, সো আমি কিন্তু এখানে একবার কম বের হচ্ছি।
ও মানে যেখান থেকে শুরু করছি ওখানে একবার কম ঢুকছি, আর যেখানে শেষ হচ্ছে সেখানে একবার কম বেরোচ্ছি। বের হচ্ছি। হ্যাঁ, সো এই ফর্মুলা থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে যতবার আমরা প্রত্যেকটা কি হচ্ছে, একবার ঢুকতেছি একবার বের হচ্ছি। সো এখানে আমি ইভেন সংখ্যক পাচ্ছি সবগুলা ভার্টেক্স কে, শুধুমাত্র যে ভার্টেক্সটা থেকে আমরা শুরু করতেছি এবং যে ভার্টেক্সটা শেষ করতেছি সেখানে আমার কি হয়, একবার করে ঢুকতেছি আর একবার করে বের হচ্ছি। সো এই ক্ষেত্রে এই দুইটা ভার্টেক্সের যে ডিগ্রিটা থাকবে সেটা হচ্ছে কি আমার অড এই ক্ষেত্রে। সো আমার এই যে দুইটা এন্ড পয়েন্ট আছে, অর্থাৎ যেখান থেকে আমি শুরু করব এবং যেখানে এসে আমার পাথটা শেষ হচ্ছে, সেই দুইটা হচ্ছে আমার অড ভার্টেক্স। যেটা একটু আগে সাফি বললো যে আমার অড ভার্টেক্স অবশ্যই দুইটা হইতে হবে, কেন, কারণ হচ্ছে আমি ওখানে এসে একবার শুরু করব এবং ওখান থেকে বের হচ্ছে একবার, এবং আমি লাস্ট যে ভার্টেক্স সেখানে ঢুকবো একবার, এরপরে আমার আর বের হওয়া বা ঢোকার কাজ নেই। সো সেই জন্য এই ভার্টেক্স গুলো হচ্ছে আমার অড ভার্টেক্স। তো এখন এই সূত্র থেকে আমরা তাহলে চলে আসতে পারি যে আমার যদি অয়েলার পাথ তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমার দুইটা ভার্টেক্স থাকবে যেগুলাতে আসলে অড ভার্টেক্স থাকবে, অর্থাৎ যেগুলার ডিগ্রি আসলে আমার হবে হচ্ছে অড। যদি এর থেকে বেশি থাকে তাহলে আমি সেই গ্রাফটার কোনো আর অয়েলার পাথ থাকতে পারবে না। সো এমন হইতে পারে যে তিনটা অড ভার্টেক্স আছে কিংবা চারটা থাকতে পারে। সো দুইটার বেশি যদি থাকে তখন আর আমি বলতে পারবো একদম গ্রাফটা দেখেই যে সেটার আর কোনো অয়েলার পাথ নাই। সো এখন আমরা ধরে নিচ্ছি একটা গ্রাফের মধ্যে অয়েলার সার্কিট আছে কিনা সেটা আমরা কিভাবে দেখে বলতে পারবো। যেমন একটু আগে আমরা শিওর হইলাম যে দুইটা যদি অড ভার্টেক্স থাকে তাহলে আমি বলতে পারবো সেখানে অয়েলার পাথ আছে। এখন আমরা কিভাবে ছবি দেখে বুঝবো যে একটা গ্রাফের মধ্যে অয়েলার সার্কিট আছে কিনা। সো এটার জন্য আমরা কি করব যে আমার যতবার হচ্ছে ভার্টেক্স এর মধ্যে আমি ঢুকবো ঠিক ততবারই আমি প্রত্যেকটা ভার্টেক্স থেকে বের হব। সো আমি যতবার ঢুকতেছি ততবারই বের হচ্ছি, সেটা যদি এস সংখ্যক বার হয়। সো আমি একবার ঢুকলাম একবার বের হইলাম, তার মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স এর আমার ডিগ্রি থাকবে হচ্ছে টুয়াইস এস, একবার ঢোকার জন্য একবার বের হওয়ার জন্য। সো আমি টুয়াইস এস সংখ্যক প্রত্যেকটা ভার্টেক্স এর আমার ডিগ্রি থাকবে। সো আমার এই যে ভার্টেক্স গুলা থাকবে সবগুলা ভার্টেক্স কি হবে, আমার ভার্টেক্স গুলা হবে হচ্ছে ইভেন ভার্টেক্স। সো এই ক্ষেত্রে আমার কিন্তু আর কোনো অড ভার্টেক্স থাকতে পারবে না। সো যদি আমার ভার্টেক্স গুলা সবগুলাই আমার ইভেন ভার্টেক্স হয় কিংবা আমার অড ভার্টেক্স এর সংখ্যা যদি জিরো হয় তখনই আমি বলতে পারবো যে আমার এই গ্রাফটার মধ্যে একটা অয়েলার সার্কিট তৈরি হবে। আর যদি আমার অড ভার্টেক্স এর সংখ্যা জিরো থেকে বেশি হয় বা অন্য কিছু হয় তখন আমি বলবো এই গ্রাফটার মধ্যে অয়েলার সার্কিট হইতে পারবে না। সো এখন আমরা জানতে পারলাম যে যদি আমার এই জিরো অড ভার্টেক্স থাকে তাহলে কি অয়েলার সার্কিট তৈরি করবে কিনা, যদি আমার দুইটা অড ভার্টেক্স থাকে তাহলে কি আমার অয়েলার পাথ তৈরি করবে কিনা, মানে কোন গ্রাফের মধ্যে আসলে একটা অড ভার্টেক্স থাকা পসিবল কিনা। এখন আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তো এখানে কিছু আসলে ছবি দিয়ে দিছে, ছবির মধ্যে এরা বের করছে যে এখানে এতগুলো অড ভার্টেক্স আছে, অড ভার্টেক্স এর মধ্যে এখানে ছয়টা আটটা ছয়টা এরকম এতগুলো অড ভার্টেক্স আছে। সো আমরা সূত্র অনুযায়ী পড়ছিলাম যে যদি আমার দুইটা অড ভার্টেক্স থাকে তার মানে সেইটার মধ্যে আমরা বলতে পারবো যে অয়েলার পাথ তৈরি হয়, আর বাকি যেগুলো আছে সেগুলোর জন্য আমার আর অয়েলার পাথ তৈরি হবে না। আমরা হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে আমরা জানতে পারছি যে অয়েলার পাথ তৈরি হওয়ার শর্ত হচ্ছে যে আমার অড ভার্টেক্স থাকবে হচ্ছে দুইটা। অড ভার্টেক্স মানে হচ্ছে আমার এই যে ভার্টেক্সটা আছে এই ভার্টেক্স এর ডিগ্রি কত, ওয়ান। সো এই ভার্টেক্সটা হচ্ছে একটা অড ভার্টেক্স। এই ভার্টেক্স এর ডিগ্রি কত, এই ভার্টেক্স এর ডিগ্রি হচ্ছে থ্রি। সো এই ভার্টেক্স টা হচ্ছে একটা অড ভার্টেক্স। সো এরকম অড ভার্টেক্স এর সংখ্যা যদি দুইটা হয় তখনই আমি বলবো সেখানে একটা অয়েলার পাথ আছে, আর যদি অড ভার্টেক্স এর সংখ্যা জিরো হয় তখন আমি বলবো সেখানে একটা অয়েলার সার্কিট আছে। এখন এখানে যদি কোনো গ্রাফ আমাদেরকে এরকম র্যান্ডমলি দেওয়া থাকে আমরা কিভাবে বুঝবো যে সেখানে আসলে অয়েলার পাথ বা অয়েলার সার্কিট আছে কিনা। এখন এটার জন্য তো আমরা প্রতিবার আসলে পাথ ট্রাভার্স করা আমাদের পক্ষে পসিবল না। সো সেই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে অড ভার্টেক্স এর সংখ্যা কাউন্ট করব। কাউন্ট করার পরে দেখলাম যে এইটার ক্ষেত্রে শুধুমাত্র দুইটা অড ভার্টেক্স আছে আর বাকিগুলাতে হচ্ছে দুইয়ের বেশি। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ভার্টেক্সটা হচ্ছে বা এই গ্রাফটা হচ্ছে আমার একটা অয়েলার পাথ আছে, আর বাকি যে গ্রাফগুলো আছে সেগুলোতে কোনো অয়েলার পাথ নাই, বাকিগুলো তোমার অয়েলার সার্কিটও নাই। অয়েলার সার্কিটও নেই। হ্যাঁ, সার্কিটও নেই। হ্যাঁ, যে আমার আসলে যতগুলা টোটাল ডিগ্রি হবে পুরো গ্রাফের মধ্যে সবগুলা ডিগ্রিকে যদি আমি যোগ করি, সো আমি যত যোগ করলে আসলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার এজের দ্বিগুণ হবে, অর্থাৎ যতগুলা এজ থাকবে তাকে আমি দুই দিয়ে গুণ করলে আমার টোটাল ডিগ্রি সংখ্যা পাবো। কেন আসলে এই জিনিসটা এখানে পাই, কারণ এটা যেহেতু একটা আমার আনডিরেক্টেড গ্রাফ
আর আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি এ আর বি এর মধ্যে একটা এজ থাকে, তার মানে ধরা হয় এ এর ক্ষেত্রে আমার ডিগ্রি ওয়ান, বি এর ক্ষেত্রে আমার ডিগ্রি ওয়ান। সো যেহেতু এটা আমার একটা আনডিরেক্টেড গ্রাফ, সেই জন্য আমার যতগুলো ডিগ্রিকে আমি কাউন্ট করব প্রত্যেকটা ভার্টেক্স এর, সবগুলোর সামেশন হবে আমার এজ এর ডাবল। সো সেখান থেকে আমি পাই যে আমি যদি এজ কে এক পাশে নিয়ে আসি, সো আমি এখান থেকে এরকম একটা সূত্র পাচ্ছি। সো এখন এটাকে আসলে ওই যে কেন হ্যান্ডশেকিং বলি, যে এন সংখ্যক মানুষ যদি আসলে হ্যান্ডশেক করে এবং আই মান মানে যে একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক, আমি আপনার সাথে হ্যান্ডশেক করা মানে আপনি আমার সাথে হ্যান্ডশেক করতেছেন, সো আসলে এই ক্ষেত্রে হ্যান্ডশেক হয়ে যায় হচ্ছে দুইটা। এই জন্যই এই ধরনের আমরা এই সূত্রটাকে বা এই থিওরেমটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেম, যেখানে যতগুলো হ্যান্ডশেকিং হয় সেটা হচ্ছে যতগুলো মানুষ আমার হ্যান্ডশেক করতেছে সেগুলোকে আমি দুই দিয়ে ভাগ করে আমি রেজাল্টটাকে পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে নাম্বারটা আছে সেটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। কেন এটাকে আমরা একটা ইন্টিজার নাম্বার বলতেছি, কারণ আমার এখানে যে হ্যান্ডশেকিংটা হচ্ছে, অর্থাৎ আমি যদি এইটাকে চিন্তা করি, এই নাম্বারটার যোগফল আমার হচ্ছে কি 2 × e এর সমান। সো আমি কোনো নাম্বারকে যদি 2 দিয়ে গুণ করি, এটা হচ্ছে আমরা ডিসক্রিটে পড়ে আসছিলাম যে কোনো নাম্বারকে যদি আমি 2 দিয়ে গুণ করি, সো সেখানে আমরা কি পাই, রেজাল্ট আমি সবসময় একটা ইভেন নাম্বার পাবো। সো আমরা এতটুকু বুঝতে পারতেছি যেহেতু এই পাশে আমি একটা ইভেন নাম্বার পাচ্ছি, সো ইকুয়ালিটির কারণে এই পাশে যে ভ্যালুটা থাকবে সেটাও আমার একটা ইভেন নাম্বার। সো আমার এই নাম্বারটা হচ্ছে একটা ইভেন নাম্বার। সো এই নাম্বারটা যেহেতু আমার ইভেন নাম্বার, তার মানে এখানে প্রত্যেকটা নাম্বার হয় আমার ইভেন নাম্বার হবে, আর যদি আমার কোনো একটা অড নাম্বার থাকে তাহলে আমার কি হবে, অড নাম্বারের সংখ্যাও ইভেন নাম্বার সংখ্যক হবে। ধরেন এখানে বলা হয়েছে কি, আমার সূত্রটা কি ছিল, এটা সমান সমান হচ্ছে 2e। সো এই 2e মানে আমরা বুঝতে পারতেছি যে, এটা কেটে দিই, এই 2e মানে বুঝতে পারতেছি যে এটা একটা ইভেন নাম্বার আমার, কোন নাম্বারকে 2 দিয়ে গুণ করলে আমি ইভেন নাম্বার পাই। সো এটা যদি আমার একটা ইভেন নাম্বার হয়, তার মানে এই পাশে যে নাম্বারটা আছে সেটা একটা ইভেন নাম্বার। এখন ইভেন নাম্বারের যোগফল কখন ইভেন নাম্বার হইতে পারে, যদি ধরেন এখানে প্রত্যেকটাই আমার ইভেন নাম্বার, যেমন 2, তারপরে নাম্বারটা ধরেন 4, এরকম যদি নাম্বার থাকে তাহলে আমি যোগফলটা আসলে ইভেন পাবো। আর যদি কোনো একটা নাম্বার ধরেন এখানে অড, তাহলে তো আমি আর ইভেন নাম্বার পাবো না। তার মানে যদি আমার অড নাম্বারও থাকে তাহলে অড নাম্বারের সংখ্যাও হবে কতগুলা, ইভেন নাম্বার সংখ্যক। অর্থাৎ আমার যদি অড নাম্বার থাকে তাহলে অড নাম্বার থাকতে পারবে হচ্ছে 2টা বা 4টা বা 6টা, এরকম অড নাম্বার গুলোও ইভেন নাম্বার সংখ্যক বার থাকতে পারবে। সো আমাদের গ্রাফটার ক্ষেত্রে আসলে কি লাগবে, যদি আমার গ্রাফটা আসলে অয়লার সার্কিট বা অয়লার পাথ হইতে হয়, তাহলে আমার অড ভার্টেক্স এর সংখ্যাও ইভেন নাম্বার হইতে পারবে। সো এখন ইভেন নাম্বার আসলে কোনগুলো হবে, ইভেন নাম্বার তো আমার 2, 4, 6, 8 এগুলো আছে, সো এগুলো সবগুলো দিয়ে কি আমি আসলে অয়লার পাথ তৈরি করতে পারবো, এই সবগুলো দিয়ে আমরা অয়লার পাথ তৈরি করতে পারবো না। সো আমার অয়লার পাথ হওয়ার জন্য অড ভার্টেক্স এর সংখ্যা হইতে হবে 2, যদি আমার অড ভার্টেক্স এর সংখ্যা 4, 8 এরকম হয়ে যায় তাহলে সেখানে আর কোনো অয়লার পাথ থাকতে পারবে না। ঠিক তেমনি যদি আমার অড ভার্টেক্স এর সংখ্যা 0 হয়, শুধুমাত্র তখনই আমার এখানে একটা অয়লার সার্কিট তৈরি হবে, যদি এর বেশি কোনো কিছু হয় তাহলে আমার আর অয়লার সার্কিট সেখানে তৈরি হবে না। যে আমাদের যদি অয়লার পাথ বা অয়লার সার্কিট থাকে, আমরা জানি এখন দেখে বুঝতে পারলাম যে আমার এখানে একটা অয়লার পাথ আছে, আমি অড ভার্টেক্স গুলা কাউন্ট করলাম, দেখলাম অড ভার্টেক্স 2টা, সো আমি জানি এখানে একটা অয়লার পাথ আছে। সো এখন আমরা কিভাবে বের করবো যে আমার আসলে অয়লার পাথটা কোনটা? যদি আমরা আসলে এরকম প্রত্যেকটা পাথ ধরে ধরে আগাই, ব্যাক ট্রেকিং বা অন্য কোনো ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে কি হবে যে আমার হচ্ছে প্রত্যেকটা স্টেপ আগাবো, আমরা আটকায় যাব, আবার ব্যাক করব। সো এই জন্য আমরা কি করব, ব্রিজ ক্যালকুলেট করে আমরা হচ্ছে কাজ করা শুরু করব। সো এই ক্ষেত্রে আমরা ব্রিজ কাকে বলি, আমরা ব্রিজ বলি হচ্ছে তাকে যদি কোনো একটা এজ কে আমি রিমুভ করে ফেললে আমার কানেক্টেড গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যায়, তখন সেইটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ। যেমন এখানে এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা গ্রাফ আমার দেওয়া আছে, সো আমি যদি এই এজটাকে ডিলিট করে দিই তাহলে এই ভার্টেক্সটা পুরো গ্রাফটা থেকে আলাদা হয়ে যাবে, সো এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার একটা ব্রিজ। ঠিক তেমনি এই এজটাকে আমি ব্রিজ বলতে পারবো, কারণ এই এজটাকে যদি আমি রিমুভ করে ফেলি তাহলে এই দুইটা ভার্টেক্স আমার এই পুরো গ্রাফটা থেকে আলাদা হয়ে যাবে, সো আমার গ্রাফটা তখন কানেক্টেড থেকে ডিসকানেক্টেড গ্রাফ হয়ে যাবে। সেই জন্য যে ধরনের এজ কে রিমুভ করলে আমার কানেক্টেড গ্রাফটা ডিসকানেক্টেড হবে, ওদেরকে আমি বলতে পারি হচ্ছে ব্রিজ। আমরা লুপ গুলাকে ব্রিজ বলতে পারবো না, কেন, কারণ আমি যদি লুপ কে রিমুভ করি তারপরও আমার যে গ্রাফটা ছিল, যেমন এখানে একটা লুপ আছে, এই লুপটাকে যদি আমি রিমুভ করি তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার গ্রাফটা আসলে কানেক্টেড আছে। সো লুপ কে রিমুভ করলেও আমি হচ্ছে গ্রাফটা কানেক্টেড থাকবে, তার মানে লুপ কখনোই ব্রিজ হইতে পারবে না।
তারপর যদি আমার মাল্টিপল এজ থাকে কোনো ভার্টেক্স এর মধ্যে, সো যেমন এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে এ থেকে বি তে যাওয়ার জন্য রাস্তা আছে কি দুইটা, সো আমি যদি একটাকে রিমুভ করে ফেলি তারপরও কিন্তু আমি এ থেকে বি তে যাইতে পারতেছি। সো এই ক্ষেত্রে এই ধরনের যে এজ গুলো আছে মাল্টিপল এজ গুলা, সেগুলাকেও আমি রিমুভ করলে আমার গ্রাফটা কানেক্টেড থাকতেছে, সো এগুলাকেও আমি আর ব্রিজ বলতে পারবো না। সো আমার লুপ এবং মাল্টিপল এজ কখনোই আমার ব্রিজ হইতে পারবে না। সো আমাদের যখনই আমরা এই অয়েলার পাথ বের করব, আমরা চিন্তা করব যে আমরা আসলে ব্রিজ গুলাকে রিমুভ করে ফেলবো না, আমাদের কাজ হচ্ছে ব্রিজ গুলাকে বার্ন করে ফেলবো না। এইটা মাথায় রেখেই আমরা হচ্ছে এখন অ্যালগোরিদমটাকে রান করা শুরু করব। তো এরকম আমার কাছে একটা গ্রাফ দেওয়া আছে, আমরা এখন কি করব একটা একটা করে ভার্টেক্স থেকে কাজ করা শুরু করব। কিন্তু তার আগে যেটা সাফি তখন বললো যে আমরা আগে কি করব কাউন্ট করে নিব, যদি আমার এখানে কোনোটাতেই অড ভার্টেক্স না থাকে তাহলে আমরা যে কোনো একটা ভার্টেক্স থেকে শুরু করতে পারি, আর যদি আমার অড ভার্টেক্স থাকে তাহলে আমরা যে কোনো একটা অড ভার্টেক্স থেকে কাজ করা শুরু করব। সো আমার এই গ্রাফের ক্ষেত্রে অড ভার্টেক্স আছে হচ্ছে দুইটা, এ আর এফ। কেন? কারণ এ এর ক্ষেত্রে আমার ডিগ্রি হচ্ছে 3, এফ এর ক্ষেত্রে আমার ডিগ্রি 3, আর বাকি যতগুলো আছে সবগুলোর কিন্তু ইভেন ডিগ্রি। সো আমরা এখন শুরু করতে পারি এ থেকে না হয় এফ থেকে, যে কোনো একটাকে আমরা চুজ করব আমাদের স্টার্টিং পয়েন্ট হিসেবে। সো আমরা এফ থেকে কাজ করা শুরু করলাম, এফ থেকে আমি যে কোনো একটা পাথে যাইতে পারি, আমি ইতে গেলাম, এরপরে এতে গেলাম, এরপরে সিতে আসলাম, অর্থাৎ আমি একটা পাথে ট্রাভার্স করব এবং সেই এজটাকে রিমুভ করে ফেলবো। সো আমরা ধরে নিলাম এখান থেকে আসলে এজ গুলাকে রিমুভ করি, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। সো আমি হচ্ছে প্রথমে কি করলাম, এফ থেকে যাব হচ্ছে ইতে, সো আমি যদি এফ থেকে ইতে যাই তাহলে আমি এই এজটাকে রিমুভ করে ফেলবো। তো এরপরে আমরা হচ্ছে চুজ করলাম কি, আমরা এখন ই থেকে যেহেতু একটাই পাথ, সো আমি এইটাতে যাব, ই থেকে যাব আমি হচ্ছে এতে, এবং আমি হচ্ছে এই ভার্টেক্সটাকেও কেটে দিলাম, এটাকে আর ট্রাভার্স করব না। এ থেকে এখন আমি যাইতে পারি বি তে অথবা সি তে, ধরে নিলাম আমাদের অ্যালগোরিদমটা গেছে হচ্ছে চুজ করছে হচ্ছে সি কে, সো আমি সি তে আসলাম, তাহলে আমি এ থেকে সি এর এজটাও কেটে দিলাম। এরপরে আমরা যাব হচ্ছে সি থেকে বি তে, আমি সি থেকে হচ্ছে বি তে গেলাম, এর পর্যন্ত কোনো সমস্যা আমি পাই নাই। এখন কথা হচ্ছে যদি আমি বি থেকে এ কে চুজ করি, এখন বি থেকে এতে চুজ করার সময় আমরা দেখতে পাচ্ছি যে বি থেকে এতে চুজ করার সময় আমাদের একটা কি বলে ব্রিজ চলে আসছে, অর্থাৎ আমি যদি এখন এটাকে রিমুভ করি তাহলে আমার কি হয়ে যাচ্ছে, গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। সো এখন আমরা এই জিনিসটাকে আর রিমুভ করতে পারবো না, যেহেতু আমার এখানে শর্তটাই বলা হয়েছিল যে আমরা ব্রিজ গুলাকে বার্ন করে ফেলবো না। সো আমরা এই ব্রিজটাকে আর পাস করবো না, অর্থাৎ আমরা বি থেকে এতে যাব না, যাতে করে আমার এই মানে একটা ব্রিজ কে রিমুভ করে ফেলি এবং গ্রাফটা আমার ডিসকানেক্টেড হয়ে যায়। সো আমাদের শর্ত অনুযায়ী কি করতে হবে, অবশ্যই আমরা এদিকে আর ট্রাভার্স করব না। সো আমরা কি করব, আমরা হচ্ছে চলে আসলাম বি থেকে ডি তে, সো আমরা ডি তে আসলাম। ডি তে আসার পরে এখন আমরা কি করলাম, আমি যদি এখন আবার ডি থেকে বি তে চলে যাই তাহলে কি করব, আবার কিন্তু এই যে এখানে চলে আসলাম, আমার একটা ব্রিজ আবার রিমুভ করে ফেলতে হবে। সো সেই জন্য আমরা ডি থেকে বি তে না যেয়ে আমরা চলে যাচ্ছি কোথায়, ডি থেকে আমরা চলে আসছি হচ্ছে সি তে। সো সি থেকে আমরা হচ্ছে এখন আবার এফ এ আসলাম, এফ থেকে কোথায় যাব, এফ থেকে আবার আমরা ডি তে আসছি, ডি থেকে বি তে আসছি, বি থেকে এতে আসছি। সো এভাবে করে আমরা হচ্ছে একটা অয়েলার পাথ তৈরি করলাম। সো অয়েলার পাথ তৈরি করার সময় শুধুমাত্র আমরা এটাই খেয়াল রাখবো যে আমরা যখনই দেখবো যে এটা আসলে আমার একটা ব্রিজ, তখন আমি সেটাকে আর রিমুভ করব না, আমরা হচ্ছে অল্টারনেট পাথ দিয়ে ট্রাভার্স করার চেষ্টা করব। কারণ ব্রিজকে যদি আমরা রিমুভ করে ফেলি তাহলে গ্রাফটা আমার ডিসকানেক্টেড হয়ে যাবে, তো আমি গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে গেলে আমি আর সেখানে অয়েলার পাথ বের করতে পারবো না। সো এই শর্তটা মাথায় রেখে আমাদেরকে হচ্ছে ট্রাভার্সালটা করতে হবে। সো আমাদের অয়েলার পাথ বের করার জন্য এই ফ্লুরিস অ্যালগোরিদম বলে যে প্রথমে আমরা দেখব যে এটাতে আসলে অড ভার্টেক্স কতগুলো আছে, অবশ্যই আমার অড ভার্টেক্স এর সংখ্যা 0 অথবা 2টা থাকতে হবে। এরপরে যদি আমার 0 সংখ্যক থাকে তাহলে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি ট্রাভার্সাল, আর যদি আমার অড সংখ্যক থাকে তাহলে আমাদের দুইটা যে অড ভার্টেক্স আছে দুইটার যে কোনো একটা থেকে আমাদের অবশ্যই ট্রাভার্স করা শুরু করতে হবে। এরপরে আমরা হচ্ছে একটা একটা এজ কে চুজ করব এবং একটা একটা এজ এর মধ্যে আমরা দেখব যে কোন এজটা আমার ব্রিজ এজ আর কোনটা আমার নন ব্রিজ এজ। ব্রিজ মানে হচ্ছে কোনটা আমার ডিসকানেক্টেড করে ফেলতেছে, নন ব্রিজ মানে হচ্ছে কোনটা আমার কানেক্টেড রাখবে। সো অলওয়েজ আমরা নন ব্রিজ যেটা সেটাকে চুজ করব, এবং যতক্ষণ পর্যন্ত না আমার সবগুলো এজ ট্রাভার্স করা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার এই অ্যালগোরিদমটা চলতে থাকবে। এই হচ্ছে ফ্লুরিস অ্যালগোরিদম।
এবং এটা সব সময় কাজ করে, ফ্লুরিস অ্যালগোরিদমের এটা হচ্ছে সুবিধা যে এটা হচ্ছে সব সময় আমাকে একটা অয়লার পাথ দিতে সাহায্য করবে।